মুজাহিদ চল এগিয়ে সামনেতে কদম বাড়াই নেতাই আমার সামনে আছে পীর সাহেব আইজার মোনা ঠিক কইতে পারে না জোরে কা খোদা দ্রোহীর সাথে যেজন আপোষ করতে জানে না বেঈমানদের সাথে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না 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 হটবে না এই আন্দোলন থামা যাবে না আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সৃষ্টি যার হুকুম তার এই তো মোদের কামনা মানব গরা হুকুমত মেনে নিতে পারবো না সৃষ্টি যার হুকুম তার এই তো মোদের কামনা মানব গরা হুকুমত মেনে নিতে পারবো না যে দেশতে 92 ভাগ আছে ভাই মুসলমান সেই দেশতে বারে বারে নবী হবে কেন অপমান কত না 92 ভাগ মুসলমান পীর ফিরে পীর 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 পীরের অভাব নাই সেই দেশের মধ্যে নবীরে জারস কইবার তুমি পীর হইয়ে গদিনি শুইলে ভাই মজা খাবা তোর পেট লাতি দিয়ে ছুড়াই দেব না তোর ঠিক কি না জোরে পা নামা লাগবে কি লাগবে না এই জন্য আল্লাহ কবুল করুক সব পীর গো জোরে বলেন আপনি সব পীরের এই ভাবে কথা কন টাকা সবাই একটু মানে খাবা লাগবে কি লাগবে না নবীর বিরুদ্ধে বললে আড়শি ভান্ডার শরীফ চন্দ্রভারা সব মিলে জগা খেজুর হয়ে যাবো কথা কন টাকা কারণ আওয়ামী লীগ বিএনপি সবাই নবী কথা ঠিক কি জোরে কর কি মনে করছেন ছেলেটা আওয়ামী লীগ করে বিএনপি করে এই জন্য আপনি নবীর গালি দিলে বসে থাকবে ও আপনার জিব্বা টাইটলে সহসা রক্ত বের করবে না কথা ঠিক কি জোরে কর আল্লাহ সবাই ইমানি মুজাজমা তারাক্কি আর বাড়াই দুঃখ জোরে বলেন আমিন আর বাড়িতে রণ হইছে মাগুয়ার তোমারে জ্বালা দেব এখন 2 বছর 2.5 বছরের মেয়েটা আছে রে বাবা সুলতান বলে ঘরে বুঝি না এইটা কেউ যদি বিদায় না দাও তোমাকে আমি বিয়া করতে পারবো না ওরে দুনিয়ার নিষ্ঠুর মার দিকে তাকাই দেখরে যুবক তোর পাও ধরছে কার পাও জোরে বাবা দুনিয়ায় কেউ আপন না আপন হইল আমার মাওলা রুজিনিয়া বাজার ছোট মেয়েটা রে বাবা মিথ্যা কথা বললা ছয় তালা ছাদের জুড়েই ফেলাইছে রে বাবা মেয়েটা ডাক দিও বলা মোরে কোনদিন তুমি ছয় তালা ছাদে ডাকু না রে আম্মু আজকে কেন ছয় তালা ছাদে নিয়ে যাও রুজিনিয়া পাশানে দিলে একটু মায়া লাগে নাই রে ভাই ওরে উজুর পরের সুলতান আগে যাই বাবা মদ খাই ওই ছাদের মধ্যে বসে রয়েছে রুজিনে এমন নিষ্ঠুরে নিষ্ঠুর আল্লাহ একবার 2 বছরে মেয়েটার ছাদের উপরে দাঁড়া করাইয়া তারপর রুজিন অন্য রুমে চলিয়া গেল নিষ্ঠুর সুলতানের মনে একটু মায়া লাগলো একটু দয়া লাগলো ওরে ছোট মেয়ে তার হাত ধরিয়া টানতে 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 ছাদের কিনারে নিয়ে দাঁড়া করিয়া দিল রে বাবা মেয়েটা বুঝদার দেরি নাই বুঝদার বাকি নাই তাকে ডাক দিয়া বলে সুলতান চাচা আমার মাফ করিয়া দা আমি বুঝছি তুমি তুমি আমার মাকে পাওয়ার জন্য এইভাবে করতেছো রে সুলতান রে সুলতানের মনে একটু মায়া লাগে নাই রে ভাই মেয়েটার ছাদের কিনারা থেকে একটা ধাক্কা দিয়ে বাবা ফেলাইয়া দিল রক্ত তুমির ছবি দিয়ে আল্লাহ ছবি পত্রিকার মধ্যে দেখছি রে ওজন ফুলের যুবকেরা কোন দুনিয়ার পাগল হয় জোরে ভাই কোন মার পাগল কোন বাবার পাগল হয় জোরে ভাই এই জন্য মা বাবার খেদমত করবা না তা না দুনিয়ার সব কিছুরই খেদমত করবা ভালোবাসবা তার মধ্যে বেশি ভালোবাসবা কারে আরো জোরে কও বেশি ভালোবাসবা কারে এই জন্য আমার মাওলার দাবি করে বসছে বাবারে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আব্দুল্লাহ তুমি বলিয়া দাও আল্লাহু আকবার আল্লাহ মুমিনেরা মাতা পিতা ছেলে মেয়ের চাইয়া বেশি বেশি আই লাভ ইউ কয় আমারে জোর কও সুবহানাল্লাহ এ কবরপুরের যাত্রীরা যাদের কবরে যাওয়া লাগবে যাদের বাজার মরা লাগবে চিন্তা করিয়া দেখো রে বাবা মনের বুঝরে কবরে যে তু যাওয়াই লাগবে মাওলার পাগল হইয়া কবরে যাব কতক্ষণ না খা ইয়াল্লার বান্দা মাওলার পাগল হইছে কেরা শুনবি না কি বাবা শুনবি কয়েকদিন আগেও বাবা কুড়িগ্রামে নাগেশ্বরী গেল এক সপ্তাহ হয় নাই বাবা গুগু মুন্সির কবর জিয়ারত করি আইছি বাবা গুগু মুন্সির এলাকার মানুষের জিজ্ঞাসা করলাম ওরে মানুষ আমাদের সরমরায় মুজাহিদের গুলে গুগু মুন্সির তোমরা কেমন ছিল কালে গুগু মুন্সি যখন বাজারে যাইতো আমরা বুঝতাম এই গুগু মুন্সি যায় আল্লাহু আকবার
বাবা 32 বছর পর তার লাশ পাওয়া গেছে বাবা রে দুনিয়ার মানুষরা তার বাবার লাশটারে দেখছে রে বাবা এলাকার যারা দেখছে তারা বলছে হুজুর আমরা সারার দিকে তাকাই দেখি সারার নূর সংখ্যায় আল্লাহ আকবার সারার দিকে নূর সংখ্যায় বাগানে কাপড় দুরে টান্নে দেখছে কাপড় ছেড়া যায় না শক্ত হয়ে রইছে বাবা আর বাবা ঘটনা আছে কত বেনামাজি সুত্তরদারি কামান না গো বরগুনা জেলা একবারে সাকরামাতুল্লাহ মাহফিল করতে গিয়েছিল আমাদের বরগুনায় মাহফিল করার পর এলাকার লোকের বলে হুজুর পাশে একটা কবর আছে কবরটা একটু জিয়ারত করতে আপনার যাওয়া লাগবে সাকরামাতুল্লাহ বলে বাবা আমার সময় নাই আমি যাইতে পারবো না আর এলাকার লোকেরা বলতে হুজুর একটু যাইয়া জিয়ারত করি আসেন বাজারে হাজার রিকোয়েস্টের কারণে মাঝে সাকরামাতুল্লাহ বাজার কবরে দারে যখন নাকি দাঁড়াইয়া চোখ বুঝা কলবের চোখ দিয়ে কবরে তাকাই কলবের চোখ দিয়ে কবরে তাকাবার সাথে সাথে আল্লাহর একটা চিৎকার জায়গায় পড়ে গেছে বাবা লোকেরা বলে হুজুর গো বাবা বুঝবা বুঝবা বাবা রে এলাকার লোকেরা বলে হুজুর এই কবরটার মধ্যে আপনি কি দেখছেন বলে বাবা রে কবরে কোরআন শরীফে সূরা ওয়াকেয়া যদি সত্য হয় কবরে আযাবের আয়াতগুলো যদি সত্য হয় তাহলে আমি এসাকেই মাওলাই আমি এসাক সরমুনার পীর এই কবরের মধ্যে যা দেখছি তাও সত্য দেখছি মুরিদরা বলে হুজুর আপনি কবরের মধ্যে কি দেখছেন আল্লাহর ওলি বলে বাবা যখন নাকি আমি নাপার মানে কবরটার দিকে তাকাইলাম আমি কবরটার মধ্যে তাকাইয়ে দেখি ওরে নাপার মানে জিব্বারে টান্নে নামি স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে রে বাবা কেমনে সহ্য করবি বাবা জানি না এ বাবা পর্দাশীল বাবু রাখি নিয়ে মাওলার কবরে বাজারে আমার মাওলার কবর প্রত্যেক দৈনিক 20 বার তোমাকে ডাকে আনা বাইতুল আহদা না বাইতুল জুলমা না বাইতুল জুর আমি কবর একা কির গান আমি কবর অন্ধকারের গান আমি কবর আব্দুল্লাহ বলিয়া দাও সাপার বিশ্বরুবা জানা কাস্তা না ফরমান হয়ে যদি বাজান কবর যাও মালিক বলবে মাটি রে ও কবরে মাটি বসিয়া রই উনারে মাটি আহারে না ফরমানের কবরের আল্লাহু আকবার আল্লাহ না ফরমানের দুই পাশ থেকে কবরে মাটি এমন জোরে টাস করে চাপ মারবে রে এক পাজরে হাতি গুলা অন্য পাজরের মধ্যে কটমাট কটমাট করিয়ে ঢুকিয়া যাবে বাবা সহ্য করতে পারবা ওই এলাকার যুবকেরা মনের বুঝাওরা মন সহ্য করতে পারবানি ওই আলেমেরা মনের বুঝাওরা মন নেই কবরে তো আলেমের পরিচয় নাই পীরের পরিচয় নাই মাতুব্বারের পরিচয় নাই ওরে সর্দারের পরিচয় নাই বড় মেয়ের পরিচয় কবরে নাই 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 ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু জারের বলে আবু জার তুমি আবার কবরের মধ্যে তুই তুমি তাড়াতাড়ি আসবা না কবরের পাশে তুমি দাঁড়াইয়া থাকবা খোদা না কাজ জানি না আমি ফাতেমার লাগে কবর কি ব্যবহার করে আল্লাহর নবী ডাকবে বলে ইয়া ফাতেমা তো আনফিজি নাফসা কামিনান নার ও ফাতেমা রে কবরে যাইয়া যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে কাজে দাঁড়াইবে রে না কবে কবরের মধ্যে পীরের পরিচয় চলবে না নবীর মেয়ের পরিচয় চলবে না কবরের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা নাকি নেক আমল করে কবরে যাইতে পারবে আমার মাওলা জান্নাতের ফিরদাউসের গেট টাচ করে খুলে দেবে কোন সুবহানাল্লাহ নারায় তাকবীর এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো আল্লাহর বান্দারা কবরে যাওয়ার জন্য রেডি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও কোন সময় ইসরায়েলের কঠিন ধাক্কা আসে তুমিও জানো না ভাই আমিও জানি না আল্লাহ নবী ডাক দেওয়াল আব্দুল্লাহ উজিরপুর বাসীরে বলিয়া দে আমি নবীর কলিজার উপরে যখন নাকি আজরাইলের কঠিন হাতটা দিছিল যাকে সৃষ্টি না করলে আদম বন্ধন না হইতো ওরে আব্দুল্লাহ যখন আজরাইলের হাতটা আমার বুকের মধ্যে পড়ছে আমি মনে করলাম তামাম পৃথিবী আমার বুকের উপরে চাপাইয়া কি জানে দলছে রে আব্দুল্লাহ রে তোমরা কেমনে সহ্য করবা জানি আমার নবী ডাকতে বলে আমার মা নাই আমার আব্বা নাই উহুদের জমিন
জমিনে মানসা মারে মারছে তাই ফের জমিনে মারে মানসা মারছে তাতে আমি কত বেশি কষ্ট পাই না উতবা মারে দিন হইলে মারছে সাহেব আমারে দিন হইলে মারছে তাতে আমি নবীর দিলের মধ্যে কষ্ট লাগে নাই বাতা পাই নাই আব্দুল্লাহ রে যখন নাকি উজিরপুরের যুবকেরা হাজির উজিরপুর হরিপদ রামকৃষ্ণের সেলুনে যাইয়া আরে আর নাপাকাতের বিলেটের পোস্টা যখন দাড়িতে লাগাইয়া দেয় আব্দুল্লাহ বিলেটের পোস্টা দাড়ির মধ্যে পড়ে না মারে দিবের কলজার মধ্যে আইসা পড়ে যায় আরে যুবক কাদের বানাই কারা বানায় আরে যার বানাই আব্বানাই তাকাই দেখুন আনে ভাবে সুখে বাড়ি রাখতে আল্লাহর বান্দায় পারে না আরে সবাই বাড়িতে যাইয়া বাইরে মাপিয়ে ডাক দেবাই কপাল মুড়ায় বাইরে পাবে না রে ভাই এই মাটির মধ্যে আমার আল্লাহর বান্দার আছে যারা বাড়িতে যাইয়া বাইরে পাবে না আব্বারে পাবে না পাগলেরা নাই নাই এ যুবক কার মা নাই কে আব্বারে রই সুখে বাইরে রইছো এ যুবক তোর মা বাবার কবর তোর দিকে তাকাই রইছে রে ভাই কালামের বাজার এখনই বাজার দিয়ে ভেঙে দেবো কি নিয়ে বাড়িতে রওনা করছো তোর মায়ের কবর থেকে ডাক দে বল আব্দুর রহমান রে কত পৌষ মাসের সি তুই বারবার প্রসাব করিয়ে দেছো এক পর্যায়ে কাঁথা পাল্টাইতে পাল্টাইতে কোনো কাঁথা নাই আমি ভাই আমার বারো হাতের কাপড় দারে খুলিয়া কাঁথা বানাইয়া তোরে পৌষ মাসের শীত আমি মায়ে তোরে রাখছি এ বাবা আজকে তোর পাঁচতলা বিল্ডিং এর পানি সোয়াইয়া সোয়াইয়া আমি বার কবরে যাই আর তুই মা আপিলে রয়ে বইয়ে রইছো তোর ডানে ভাবে কত মানুষ কাঁদলো তোর সাথে পানি নেই ওরে বাবা আমি মারছে আর আউকি তোর একবার মনে পড়ে নাই রে বাবা কেন চোখে পানি নাই এ যারা মায়েরে হারাইছো আমার নবীর মা ছিল না আমার নবীর আব্বা ছিল না এই মাঠের মধ্যে আমি কয়েকটা যুবক কালেকশন করতে চাই দাঁড়াইতে পারবানি কোন মায় তোমাদের গর্বে ধারণ করছে কেমন মা তোমাদের দেখব আর জীবনে আমার নবীর কলিজায় বেলেডের কসকসা বেলেডের পোস্টার লাগাবি না জীবনে আমি মুসাফিরের সামনে হাত জাগাইয়া ওয়াদা দেবা দাঁড়াই ওয়াদা দেবা চাকরি যাবে ব্যবসা যাবে বাণিজ্য যাবে যা যায় যা আমি জীবনে আর নবীর গা দাঁড়িতে পোস্ট দেবো না বেলেট লাগাবো না জীবনে দাঁড়ি কামাবো না কোন কোন বীর পালাওয়ান পারবা এই মাঠের মধ্যে কোন কোন যুবক পারবা কে কে দাঁড়ি রাখতে পারবা দাঁড়ি কামাবা না কোন কোন যুবক দাঁড়াইতে পারো দাঁড়াই যান দাঁড়াই যান দাঁড়াই যান আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরা মাঠে দাঁড়ান সবাই পুরা মাঠে দাঁড়াও পুরা মাঠে কোন কোন যুবক দাঁড়ি কামাবি না যুবক ভাই পুরা মাঠে দাঁড়াও তোমার পাহ দুইটা দর্শি ওরে আমার নবীর আর কাদাইস না রে যুবক বাইরে বইও না বইও না বইও না আমি দোয়া করব রে যুবক ভাই আমার এতিম নবীর আর কাদাইও না আমার নবীর বানাই আমার নবীর আপনাই ওরে যুবক কারা দাড়ি কামাবা না আমার হাতে ওয়াদা দেওয়া লাগবে আয় আমার হাতে ওয়াদা দিয়া যা কোন কোন যুবক আসো এ মায়ের পাগল আয় আব্বার পাগল কারা কারা আসো আমার হাতে ওয়াদা দিয়া যাবে দৌড়তে 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 এ মায়ের পাগলেরা দৌড়তে ওরে আব্বার পাগলেরা আয় 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 ওরে কত যুবক কান্দে কার জানি মানে কার জানি আব্বার ও বাউলা কার জানি আব্বার আরাইছে রে বাউলা কোন মায়ে এই সন্তান গুলা গর্বে ধারণ করছে জানি না ভাই এ কমালপুরা বইয়ে রয়েছো এ কমালপুরা আর তো আদা দিয়া যার জীবনে দাড়ি খামাবি না দৌড়তে 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 লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাকাই দেখো কার জানি মানাই আল্লাহ কার জানি আব্বা নাই ও মালিক রে কত যুবকদের চোখে পানি আল্লাহ মাঠে তো সবার চোখে পানি আসে না ওদের চোখে কেন পানি আয় আল্লাহ জানি না কারা জানি মুনাজাত দিয়া বাড়িতে যাইয়া মায়েরে পাবে না আয় আল্লাহ কারা জানি আব্বারে আর পাবে না ও মাওলা তোমার ভিডিও ক্যামেরা না ফালাইয়া দাও রে মাওলা এ বাবা এই ভিডিওটা নবীর দারে গেলে কেমন লাগবে এই ভিডিওটা নবী দেখলে কেমন লাগবে ভাইয়ারা যারা দাড়ি রাখার অর্ডার দিল মাওলার দাড়িদেরকে আমি তুলিয়া দিয়ে গেলাম ও মাওলা যেই হাত আমার তো আদা দিল দাড়ি কামাইবে না এই হাত মাওলা খানে কাবার গিলাপ ধরাইয়া দিও মাঠে সবাই আমিন কর এ মেয়া সবাই আমিন কর মেয়া জোরে কর আমিন
যারা দাড়ি রাখার তাদের মালিক এদেরকে মক্কা মদিনা নিয়ে নাম জোরে বলেন আমিন আল্লাহ যেই হাত আমার হাতে দিলাই হাত দিয়ে আমার মন্দিরে শব্দ রব্ব ধরাইবা না যেই হাত আমার হাতে দিলাই হাত দিয়ে আমার কষ্ট দেওয়া দেওয়া না যেই হাত আমার হাতে দিলাই হাত দিয়ে মানুষের খেদমত করাইবা যেই হাত আমার হাতে দিলাই হাত দিয়ে মানুষের দুয়ারে হাত পাতাবা না লক্ষ কোটি টাকার হালাল রিজিকের মালিক বানাই দাও জোরে বলেন আমিন ও ভাই দাড়ি রাখতে পারবেন ইনশাআল্লাহ দাড়ি রাখতে পারবেন ইনশাআল্লাহ একটা বীর পালনের মতো তাকবীর দা নারায় তাকবীর নারায় তাকবীর আলহামদুলিল্লাহ বসেন লা ইলাহা